তো ভিডিওটি শুরু করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমি এই ভিডিওতে একটা কোর্সের ব্যাপারে আলোচনা করব, একটা নয় একাধিক কোর্স আছে এবং যে কোর্সগুলো করলে আপনারা খুব সহজে কিন্তু চাকরিও পেয়ে যেতে পারেন এবং চাকরির পথ দেখাবে প্লাস্টিক টেকনোলজির বিভিন্ন কোর্স। একদমই তাই। অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটা, প্রচুর বেকার ছেলেমেয়েরা এখান থেকে কিন্তু একটা কাজের সুযোগ পেয়ে যাবে ভিডিওর তথ্য জানার পর। আশা করি আপনারা ভিডিওটা প্রথম থেকে দেখবেন শেষ পর্যন্ত এবং শেয়ার করে দেবেন, তাহলে একটা বেকার ছেলের কাছে ইনফরমেশনটা পৌঁছবে, তাহলে একটা বেকার ছেলে কিছু একটা করতে পারবে। এবং প্লাস্টিক একটি যুগান্তকারী আবিষ্কার হলেও বর্তমানে এটি ভয়াবহ রূপ ধারণ করেছে, আপনারা সবাই জানেন। বিশ্বে দূষণের একটি অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে কিন্তু প্লাস্টিকের ব্যবহার। বাজার করতে গেলে প্লাস্টিকের ব্যাগ, মিষ্টির প্যাকেটও প্লাস্টিকের আজকাল, জলের বোতল, দুধের প্যাকেট, এমনকি খাবার থালা, বাটি, গ্লাস প্লাস্টিকের। দৈনন্দিন জীবনের একেবারে গভীরে ঢুকে গিয়েছে এর ব্যবহার। ইতিমধ্যেই পাহাড় সমুদ্র তীরবর্তী অঞ্চলে প্লাস্টিকের ব্যবহার রুখতে কড়া ব্যবস্থা নিয়েছে প্রশাসন, আপনারা সবাই জানেন সেটা। এছাড়াও রাজ্যের বিভিন্ন পুরসভায় প্লাস্টিকের ক্যারিব্যাগ বন্ধ করবার নির্দেশ জারি করা হয়েছে। তবে একটি যুগান্তকারী আবিষ্কারের কি শুধুই খারাপ দিক আছে? ভালো কিছু নেই, নিশ্চয়ই আছে। পরিবেশ মন্ত্রকের নিয়ম মেনে প্লাস্টিকের ব্যবহার করতে হবে এবং তা প্রস্তুতের কিছু নিয়ম কানুন রয়েছে। এমনকি পরিবেশের ভারসাম্য বজায় রাখতে প্লাস্টিক টেকনোলজিও উন্নতি সাধন করা হয়েছে। বিভিন্ন বিষয় নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে একাধিক কোর্স। সেন্ট্রাল ইনস্টিটিউট অব প্লাস্টিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি বা সিপেট শুরু করেছে প্লাস্টিক টেকনোলজি সম্পর্কিত ডিপ্লোমা, পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা এবং পোস্ট ডিপ্লোমা কোর্স। প্লাস্টিক টেকনোলজি এবং প্লাস্টিক মোল্ড টেকনোলজির ওপর ডিপ্লোমা কোর্সের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র মাধ্যমিক পাস। বুঝতে পারছেন, শুধুমাত্র মাধ্যমিক পাস করা থাকলে আপনারা কিন্তু এই সমস্ত কোর্স করতে পারবেন। এবং বলে রাখি, আপনাদেরকে আমি এই ভিডিওতে দেখিয়ে দেবো কিভাবে আপনারা কোর্সের জন্য অ্যাপ্লাই করবেন, কিভাবে জয়েন করবেন, কিভাবে রেজিস্টার করবেন এবং কোন ওয়েবসাইট থেকে কোন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এবং সেই বিজ্ঞপ্তিও কিন্তু আমাদের হাতে এসে পৌঁছেছে এবং সেই বিজ্ঞপ্তি অন স্ক্রিনে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন। সেন্ট্রাল ইনস্টিটিউট অফ পেট্রোকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, দেখতেই পাচ্ছেন সেশন কিন্তু শুরু হয়ে গেছে, অ্যাডমিশন চলছে, মাধ্যমিক পাস যোগ্যতায় বিভিন্ন কোর্স আছে এবং কোর্সের শেষে আপনারা কিন্তু চাকরির একটা অপরচুনিটি পেয়ে যাবেন। এবং এটা বলে রাখি, সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে কিন্তু এই বিষয়গুলো, এই স্কিমগুলো কিন্তু চালু করা হয়েছে। অবশ্যই সঙ্গে থাকবেন, ভিডিওটা অবশ্যই আপনারা লাইক করে দেবেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটাও অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওর নিচে লেখা আছে লাল রঙের সাবস্ক্রাইব, সেখানে একবার ক্লিক করে দিন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব হয়ে যাবে। এবং অবশ্যই কিন্তু এই মুহূর্তে আপনারা দেখতেই পাচ্ছেন cipet.gov.in, এই ওয়েবসাইট হচ্ছে সেন্ট্রাল ইনস্টিটিউট অফ পেট্রোকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির অফিসিয়াল ওয়েবসাইট এবং এখান থেকে আপনারা কিন্তু সমস্ত কিছু জানতে পারবেন। ডিপ্লোমা ইন প্লাস্টিক মোল্ড টেকনোলজি দেখতে পাচ্ছেন সংক্ষেপে, যেটা হচ্ছে DPMT এবং আরো একটা কোর্স হচ্ছে DPT, 3 বছরের কোর্স, ঠিক আছে। এখান থেকে কিন্তু আপনারা দেখতে পারবেন এবং বয়সের কিন্তু কোনো রকম এখানে নিয়ম বিধি নেই, আপনারা কিন্তু যে কেউ কিন্তু এখানে আবেদন করতে পারবেন, মাধ্যমিক পাস যোগ্যতা হলেই কিন্তু পারবেন। এবং বলে রাখি, লাস্ট ডেট সহ সমস্ত কিছু আছে এখানে, আমি আপনাদেরকে এক এক করে দেখিয়ে দেবো। আপনাদের দেখুন এখানে স্পষ্ট করে বলে গেছে লাস্ট ডেট অফ কোর্সেস অফ JEE অ্যাপ্লিকেশন সাবমিশন 20 জুলাই 2021, এই তারিখের মধ্যে আপনাদের অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করার আগে অবশ্যই আপনারা অ্যাডভার্টাইজমেন্টটা এখান থেকে পেয়ে যাবেন, দেখতেই পাচ্ছেন অ্যাডভার্টাইজমেন্টের লিংক, এখানে ক্লিক করলে কিন্তু এই বিজ্ঞপ্তিটা আপনারা পেয়ে যাবেন। এই বিজ্ঞপ্তিতে কিন্তু কোর্সের সমস্ত কিছু আছে, এখানে অ্যাপ্লাই অনলাইনের লিংক আছে, আপনাদের কিন্তু অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। এবং বলে রাখি, এই যে নোটিফিকেশন দেওয়া হয়েছে, এই নোটিফিকেশনটা কিন্তু একটাই মাত্র পেজ এবং ডিটেলস কিছু কিন্তু এখানে আর কিছু নেই। এখানে কিন্তু আপনারা ডিটেলস কিছু পাচ্ছি না যে আপনাদেরকে বলবো, তবে বলে রাখি আমরা ওয়েবসাইট লিংক, এই নোটিফিকেশন আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো ভিডিও নিচের ডেসক্রিপশনে এবং এখান থেকে আপনারা অ্যাপ্লাইটা করতে পারবেন। দেখুন, অ্যাডমিশন টু ডিপ্লোমা লেভেল প্রোগ্রাম CIPET অ্যাডমিশন টেস্ট 2021, সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন থ্রু দ্য লিংক, এই লিঙ্কে যদি আপনারা ক্লিক করেন তাহলে এখান থেকে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। দেখতেই পাচ্ছেন অ্যাপ্লাই করার যে প্রসেস সেটা কিন্তু শুরু হয়ে গেছে, অ্যাপ্লাই কিন্তু শুরু হয়েছে 13/4/2021 এই তারিখে এবং লাস্ট ডেট অফ সাবমিশন দেখতেই পাচ্ছেন 20 জুলাই 2021 এবং লাস্ট ডেট অফ CIPET অ্যাডমিশন টেস্ট যেটা সেটা হচ্ছে 29 জুলাই 2021, এই তারিখের মধ্যে আপনাদের অ্যাপ্লাই করতে হবে। এবং এই যে অ্যাপ্লাইটার প্রসেসটা আমি বলে রাখি, মাধ্যমিক পাস থাকলেই কিন্তু এখানে আপনারা কোর্সের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এবং আপনাদের যদি কোনো রকম ডাউট থাকে, কিছু বিস্তারিত জানতে চান, তাহলে এখানে ফোন নাম্বার দেওয়া আছে, দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট হেল্পলাইন নাম্বার, এই 3টি নাম্বারের মধ্যে যে কোনো একটা নাম্বারে আপনারা কথা বলতে পারেন। তাছাড়া এখানে অফিসিয়াল ইমেল আইডি আছে, ইমেল করেও আপনারা কিন্তু প্রশ্ন করতে পারেন যদি কিছু ডাউট থাকে, কিছু জানার থাকে। অবশ্যই আমরা যতটুকু তথ্য পাই ততটুকুই আপনাদেরকে প্রোভাইড করি, যেহেতু অফিসিয়াল বিজ্ঞপ্তিতে
তেমন কিছু উল্লেখ নেই, ঠিক আছে? তাই আর কিছু আপনাদের জানাতে পারছি না, তবে অ্যাপ্লাই করার জন্য আপনাদের কিন্তু এই পেজে যেতে হবে এবং রেজিস্টার্ড ক্যান্ডিডেট এবং নিউ ইউজার, নতুন ইউজারদের জন্য এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে আপনাদের সামনে কিন্তু ইন্ট্রোডাকশন অফ ক্যান্ডিডেট, হাউ টু অ্যাপ্লাই থ্রু অনলাইন, কিভাবে অনলাইনে অ্যাপ্লাই করবেন তার গাইডলাইন কিন্তু এখানে দেওয়া আছে। সমস্ত বিষয়টা আপনারা পড়বেন, পড়ার পর আপনারা চলে যাবেন একেবারে নিচে, যার পরে দেখুন কন্টিনিউ অপশন আছে, এই কন্টিনিউ অপশনে ক্লিক করবেন এবং প্লিজ চেক দ্য ডিক্লারেশন বক্স। হ্যাঁ, এখানে ডিক্লারেশন বক্স আছে, এই বক্সে ক্লিক করবেন এবং এরপর কন্টিনিউতে ক্লিক করবেন। এরপর আপনার সামনে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা চলে আসবে, এখানে আপনার নাম দিতে হবে, যে প্রার্থী যে ক্যান্ডিডেট তার নাম দিতে হবে, ইমেল আইডি দিতে হবে, মোবাইল নাম্বার দিতে হবে এবং জেন্ডার ক্লিক করতে হবে, ডেট অফ বার্থ বসাতে হবে। এখানে মোবাইল নাম্বার, একটা ওয়ান টাইম পাসওয়ার্ড আসবে, যেহেতু মোবাইল নাম্বার চেয়েছে সেহেতু মোবাইল নাম্বারটা আপনাদের ভেরিফাই করতে হবে। সেন্ড ওটিপিতে ক্লিক করলে ভেরিফাই হয়ে যাবে এবং এই ক্যাপচা কোডটা দিয়ে আপনারা কিন্তু পরে সাবমিট করে দেবেন। এখান থেকে সাবমিট করে স্টেপ বাই স্টেপ আপনারা কিন্তু নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন এবং নাম নথিভুক্ত করবার পর কিন্তু আপনারা এখান থেকে অ্যাপ্লাইটা সমস্ত কিছু করতে পারবেন। এবং অবশ্যই ভিডিওর নিচে ডেসক্রিপশনে আমি সব কিছু আপনাদের জন্য দিয়ে দেবো, আপনাদের কোনো রকম ডাউট থাকলে এই নাম্বারে ফোন করবেন, এখানে নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে ফোন করে আপনারা জেনে নেবেন। তো ভিডিওটা কিন্তু খুবই ইনফরমেটিভ এবং আপনাদেরকে বলবো চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দেবেন, ঠিক আছে? তো ফিরছি পরবর্তী আপডেট নিয়ে, ধন্যবাদ।